আসসালামু আলাইকুম। আজকে আমরা মুখের দুর্গন্ধ দূর করার উপায় নিয়ে আলোচনা করব। মুখের দুর্গন্ধের সমস্যায় অনেকেই ভুগেন। কি কি কারণে মুখে দুর্গন্ধ হতে পারে আর কি করলে মুখের দুর্গন্ধ দূর হবে তা সহজ করে বুঝতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং আমার সাথেই থাকেন। প্রথম কারণ, মুখ শুকিয়ে যাওয়া। আমাদের মুখের ভেতরটা সাধারণত ভেজা থাকে, কারণ সারাক্ষণই মুখের ভিতরে লালা আসতে থাকে। এই লালা আমাদের বেশ কয়েকটা উপকার করে। মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে, ছোট ছোট খাদ্য কণাকে মুখ থেকে সরাতে সাহায্য করে, যেসব জিনিসের কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় সেগুলোকেও সরায়। কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণ লালা না থাকে তখন মুখ শুকিয়ে যায়, ফলে মুখে দুর্গন্ধ দেখা দেয়। যেমন সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের মুখে যে একটু দুর্গন্ধের মতো হয় সেটা এই মুখ শুকিয়ে যাওয়ার জন্যই হয়, কারণ ঘুমের সময় মুখে খুব কম পরিমাণ লালা আসে। মুখ যাতে শুকিয়ে না যায় সেজন্য কি কি করতে হবে, খুব সহজ কয়েকটা উপায় আছে। এক, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। শরীরে যদি পানি শূন্যতা হয় তখন মুখে লালার পরিমাণও কমে যায়। দুই, অনেক বেশি চা কফি সফট ড্রিঙ্কস খাবেন না, এগুলোতে মুখ শুকিয়ে যেতে পারে। তিন, এমন খাবার খাবেন যেগুলো বেশি বেশি চাবাতে হয়, যেমন শসা গাজর আপেল, চাবানোর ফলে মুখে লালা আসবে। চার, চিনগাম চাবাতে পারেন, সেটাও মুখে লালা আনতে সাহায্য করবে। চিনি ছাড়া যে চিনগাম গুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। মুখে দুর্গন্ধ হওয়ার তৃতীয় কারণ, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। আমরা যা খাচ্ছি তা অনেকভাবে মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে সাহায্য করে। আমি দুইটা বিষয় তুলে ধরবো। প্রথমটা হলো চিনিযুক্ত খাবার আর পানীয়, যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন। চিনিযুক্ত খাবার যখন আপনি খাবেন, দাঁতের উপর চিনিযুক্ত খাবারের কণা লেগে থাকে, সেই চিনি হজম করার কাজে লেগে পড়ে আমাদের মুখের ভিতরে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া। এই সময় কিছু অ্যাসিটিক উৎপন্ন হয়, যা গিয়ে দাঁতকে আক্রমণ করে। বারবার এমন হতে থাকলে দাঁতের বাইরের আবরণ ক্ষয় হয়ে যায়, দাঁতে ছোট ছোট গর্ত দেখা যায়। এই ছোট গর্তে জীবাণুগুলো জায়গা তৈরি করে নেয় এবং গর্তগুলোতে জীবাণুগুলো লুকিয়ে থাকে। তারপর সেই চিপা থেকে দাঁত ব্রাশ করে বা ফ্লস করে এগুলোকে বের করা যায় না, ফলে মুখে দুর্গন্ধ হয়। অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস থাকলে আরেকটা সমস্যা দেখা দিতে পারে, অপুষ্টি। শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিলে মুখে দুর্গন্ধ হতে পারে। সুষম খাদ্য অভ্যাস আপনার শরীরকে সুস্থ রাখবে, মুখের দুর্গন্ধ দূরে রাখবে। আপনি দিনে কি খাচ্ছেন সেটা একটু খেয়াল রাখবেন। বেশি বেশি শাকসবজি ফলমূল খাবেন, এগুলোতে প্রচুর ভিটামিন এবং মিনারেল থাকে। বিভিন্ন ধরনের ফলমূল এবং শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। মুখের দুর্গন্ধ হওয়ার পরের কারণে চলে আসি, মুখের ভিতরে ঠিক মতো পরিষ্কার রাখা। ভালোভাবে পরিষ্কার না করলে মুখের বিভিন্ন জায়গায় ছোট ছোট খাদ্য কণা আটকে থাকে, যেমন জিহ্বার উপরে, দুই দাঁতের মাঝখানে, মাড়ি আর দাঁতের মাঝখানে। আমাদের মুখের ভিতরে যে জীবাণুগুলো থাকে সেগুলো তখন এই কোনায় কোনায় আটকে থাকে, খাদ্য কণা বাঁধতে শুরু করে। সেখান থেকে কেমিক্যাল নিঃসরণ হয় যা থেকে মুখের দুর্গন্ধ তৈরি হয়। এটা ঠেকাতে মুখের ভিতরটা খুব যত্ন নিয়ে পরিষ্কার করতে হবে। মুখ পরিষ্কার কিভাবে করা যায় তার চারটি উপায়। প্রথম উপায়টা সবাই জানেন, তা হলো প্রতিদিন দুইবার দাঁত মাজা, সকালে এবং রাতে। এবং কি প্রতিবারই দাঁত মাজার সময় 2 মিনিট সময় নেবেন। দাঁত মাজার জন্য ফ্লুরাইড আছে এরকম টুথপেস্ট ব্যবহার করবেন, কারণ ফ্লুরাইড দাঁতের ক্ষয় টেকাতে সাহায্য করে। এখন বেশিরভাগ টুথপেস্টেই ফ্লুরাইড থাকে। আর দাঁত মাজার সময় দাঁতের ভিতর পাশ বাইরের পাশ সব দিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দ্বিতীয় উপায়, এই কাজটা আমরা সচরাচর কেউ করি না, সেটা হলো দুই দাঁতের মাঝখানের জায়গাটুকু প্রতিদিন পরিষ্কার করা। দুই দাঁতের মাঝখানে মাংস আটকে গেলে সেটা টুথপিক দিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করি। তাছাড়া দুই দাঁতের মাঝখানে আমরা কোনোভাবেই পরিষ্কার করি না প্রতিদিন, কিন্তু দাঁত মাজলেও দাঁতের মাঝখানটা পরিষ্কার হয় না, কারণ টুথব্রাশ দুই দাঁতের মাঝখানে পৌঁছায় না, ফলে এখানে ছোট ছোট খাবারের টুকরা গুলো আটকে যায় আর জীবাণুর একটি আস্তরণ তৈরি হয়, সেখান থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে। এই জায়গাটা পরিষ্কার করতে ডেন্টাল ক্রস ব্যবহার করতে পারেন বা সুতাও ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে আলতো করে দুই দাঁতের মাঝখানে পরিষ্কার করে নিতে পারেন। বেশি জোরে ঘষবেন না, তাতে মাড়ির ক্ষতি হতে পারে। যখন ফ্লস করা শুরু করবেন তখন প্রথম কিছুদিন মাড়ি থেকে একটু রক্ত বের হতে পারে, তা কিছুদিন পরে সেরে যাবে। ডেন্টাল ফ্লস ছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশ ওয়াটার ফ্লসার দিয়ে দাঁতের মাঝখানটা পরিষ্কার করা যায়, সুযোগ থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন।
তবে টুথপিক দিয়ে এই কাজটা করতে যাবেন না, কারণ টুথপিক দাঁতের মাঝখানে ভালোভাবে পৌঁছাতে পারে না, আবার এতে মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেখান থেকে ইনফেকশন হতে পারে। যে দুইটা কাজের কথা বললাম, প্রতিদিন দুইবার দাঁত মাজা, একবার দাঁতের মাঝখানটা পরিষ্কার করা, এগুলো করলেই বেশিরভাগ ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হওয়ার কথা না। কিন্তু তারপরেও দুর্গন্ধ থাকলে মুখ পরিষ্কার রাখতে আরো দুটি কাজ করতে পারেন, জিহ্বা পরিষ্কার করা আর মাউথওয়াশ ব্যবহার করা। আমাদের জিহ্বায় বিশেষ করে পেছনের দিকে ব্যাকটেরিয়া জমে গিয়ে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। দিনে একবার আলতো করে জিহ্বা পরিষ্কার করে নিবেন। দোকানে দেখবেন টাং ক্লিনার নামের একটি জিনিস পাওয়া যায়, সেটা দিয়ে জিহ্বার পেছন থেকে সামনের দিকে পরিষ্কার করে নিবেন। আর মাউথওয়াশ ব্যবহার করে দেখতে পারেন, এটাও মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। আমি এখানে সাধারণ চারটি উপায়ের কথা বলেছি, একজন ডেন্টিস্ট আপনার সমস্যা অনুযায়ী আরো বিস্তারিত সমাধান দিতে পারেন। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় মুখে দুর্গন্ধের জন্য আমরা মাউথওয়াশ, চুইংগাম, লজেন্স এগুলোর কথাই চিন্তা করি। আমরা মনে করি কিছু একটা খেয়ে নিলে মুখের দুর্গন্ধ চলে যাবে। অনেক ক্ষেত্রে এগুলো সাময়িক সমাধান দিতে পারে, কিন্তু দুর্গন্ধ হওয়ার কারণটা খুঁজে বের করতে হবে। সেটার সমাধান না করলে দুর্গন্ধ আবার ফিরে আসতে পারে। এখন চলে আসি মুখে দুর্গন্ধ হওয়ার চার নাম্বার কারণ, ধূমপান। শরীরে অনেক ধরনের ক্ষতি করার পাশাপাশি এটা কয়েকভাবে মুখে দুর্গন্ধ তৈরি করতে পারে। তামাক থেকে একটা দুর্গন্ধ আসে, তামাক মুখটা শুকনো করে ফেলে, আবার ধূমপান যুক্ত লোকদের মাড়িতে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে। আর আপনি যদি ধূমপান করেন, আজকে থেকে সেরে দেওয়ার চেষ্টা করেন, এতে আপনি অনেক রোগ থেকে বেঁচে যাবেন। তামাক যে কেবল সিগারেটে থাকে তা কিন্তু নয়, বিভিন্ন প্রকারের জর্দা, যেমন শুকনা জর্দা, জাফরানি জর্দা, বীজাপাতি জর্দা, গুল, সাদা পাতা, এমনকি অনেক পান মশলাতেও তামাক থাকে। এগুলো খেলেও সেখান থেকে মুখে দুর্গন্ধ হতে পারে, পাশাপাশি এগুলো মুখে ক্যান্সার, গলনালীর ক্যান্সার এ ধরনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই যাদের এসব খাওয়ার অভ্যাস আছে তারা দয়া করে এসব ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, আর যাদের এসব অভ্যাস নাই তারা এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মুখে দুর্গন্ধ হওয়ার আরেকটি কারণ তা হলো মুখের ভিতরের রূপ, যেমন দাঁতে ক্ষয়, মাড়ির রূপ, এগুলো কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই নিজে নিজে চেষ্টা করার পরেও যদি মুখে দুর্গন্ধ থাকে তাহলে একজন ডেন্টিস্টের কাছে যাবেন, তিনি দেখিয়ে দিতে পারবেন আপনার দাঁত বা মাড়ির কোন রোগের কারণে মুখে দুর্গন্ধ হচ্ছে কিনা, এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন। মুখে দুর্গন্ধ হওয়ার আরেকটি কারণ, মুখের রোগ ছাড়াও শরীরের অন্য অন্য অঙ্গের রোগ, নাকের ইনফেকশন, টনসিলের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, পাকস্থলীর সমস্যা, এই সমস্যাগুলো থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। কিছু ওষুধ খেলেও মুখ শুকিয়ে যেতে পারে, এ থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তিনি কারণটা খুঁজে বের করে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দিতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।